একজন অপেক্ষা করছেন, তার প্রশ্নটা উনি আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কোন আমি ঢাকা থেকে বলছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। করোনা ভাইরাস কি একবার হলে আরেকবার হয়? আচ্ছা, করোনা কি একবার হলে আবার হয়? ডাক্তার আনোয়ার ইকবাল জি, আমি ওনার প্রশ্নটা দিয়ে উত্তরটা দিয়ে শুরু করি। জি, এটা দেখা গেছে যে রিইনফেকশন আবার হচ্ছে, বাট খুব কম ভাবে, মানে আপনি 100 জনে একজনও হলে এটা হচ্ছে, এবং সেই ইস্যুটা আসাতেই কিন্তু এখন সায়েন্টিস্টরা আবার রিথিঙ্ক করছে। কারণ মেজরিটি ভাইরাসের ক্ষেত্রে দেখা গেছে যে ভাইরাসের দিয়ে আক্রান্ত আপনি যদি হন, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, ডেঙ্গি, তারপর চিকুনগুনিয়া, এগুলো যখন আপনার একবার হয়, আপনার সারা জীবনের জন্য কিন্তু অ্যান্টিবডিটা হয়ে যায়। কিন্তু এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা একবার আক্রান্ত হচ্ছে তাদের অ্যান্টিবডি কারো কারো হচ্ছে, কারো কারো হচ্ছে না, যাদের হচ্ছে তাদের আবার 1-2 মাস পরেই আবার চলে যাচ্ছে, যেই কারণে কিন্তু প্লাজমা থেরাপিটা আবার স্টপ করে দেওয়া হয়েছে। কারণ প্লাজমা থেরাপি তখনই দেওয়া হয় যখন আপনার অ্যান্টিবডিটা আপনার অনেক বেশি মাত্রায়, যেটাকে টাইটার বলে, টাইটারটা যদি ঠিক থাকে তখনই আপনি প্লাজমা থেরাপি দিতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু প্লাজমা থেরাপি দিলে কোনো কাজ হবে না। সুতরাং রিইনফেকশন হয়, ওনার উত্তর হচ্ছে ইয়েস, বাট খুবই অল্প পরিমাণে, মানে আপনার 100 জনে একজন থেকে 2 জনের হতে পারে, বাট এটাকে আমরা এখন ওইভাবে ধরছি না।